ইট দিয়েছে, তারপর এখানে পাথর দিয়েছে, দিয়েছে তারপর সলিং হবে। আগে রাস্তাটা কীরকম ছিল? আগে রাস্তাটা একটু খারাপই ছিল, একটু না বেশ খারাপই ছিল, একটু বৃষ্টি হলে জল জমে যেত। এখন বললাম এই না, খুব ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে। এই রাস্তাতে যা চলাফেরা করতে আগে কীরকম? আগে খুব অসুবিধা হইতো, জল টল জমে যেত, যাই যাই যেত, অসুবিধা হইতো। কিন্তু ওখানে তো দেখা যায় রাস্তাটা খুব কীরকম, কিন্তু এখন তো ভালো কাজ হচ্ছে। আগে আমাদের একটু জল জমে থাকতো একটু বৃষ্টি হলেই, এখন গুণগত মানও ভালো, কাজে দেখা যাচ্ছে আমাদের মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী মানিক শ্যাম মহাশয়ের অনুপ্রেরণায় এই কাজটা ভালো হচ্ছে। এবং আমাদের কাউন্সিলরও প্রাপ্ত মহাশয়া, উনিও ভালো কাজ করছেন।